प्रिय आमार सकल शुभानुध्याय पाठकुल एवं आमार प्रिय छात्र छात्रीरा आज के आमी तोमादेर जेटा निये आलोचना करब अत्यंत गुरुत्वपूर्ण विषय जारा उच्च माध्यमिक परीक्षा दिच्छे 2022 तादेर जन्य राष्ट्रविज्ञान बा पॉलिटिकल साइंसेर विशेष गुरुत्वपूर्ण लास्ट मिनिट सजेशन आमी दिच्छी। आमी आज के नवम अध्याय एवं बेस किछु अध्याय थेके दिए देव ये कोश्चेनगुलो एबारेर जन्य खूब ही इम्पर्टेंट तुम्हरा एगुलो अवश्यई पढ़बे। आमी छोटो प्रश्न बड़ो प्रश्न सबई आलोचना करब छोटो प्रश्नगुलो उत्तर आलोचना करब बड़ो प्रश्नगुलो बोले देव ठीक आछे। आमरा आज के ताहले शुरू करब एक्षुनि अवश्यई जारा आबार आमी बोले दिई जारा आमार ए चैनल गुरुकुल एट द रेट अफ आश्रम टपार एडुकेशन एखनो सबसक्राइब करनि বা সাবস্ক্রাইব করেছো অল বটম টেপনি তাদের প্রত্যেককেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অল বটম টেপো তাহলে আমার বিভিন্ন কাজ করা অডিও ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে। চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু করার। যাই হোক তাহলে আজকে আমি শুরু করে দিই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান যারা পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিকে তাদের বিষয়ভিত্তিক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন আমি আজকে দেবো যেটা লাস্ট মিনিট সাজেশন নবম অধ্যায় থেকে বিশেষ ইম্পর্টেন্ট। চলো শুরু করি আমরা ভারতের কথা নিয়ে আজকে যাব। চ্যাপ্টারটা হচ্ছে ভারতের বিচার বিভাগ থেকে আমি শুরু করছি ভালোভাবে শোনো। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? এরপরে আমি যাব নেক্সট প্রশ্নে। আমরা যেটা সেটা হলো সুপ্রিম কোর্টের কাছে মূল এলাকা না আপিল এলাকা না পরামর্শদান এলাকা যা বিশেষ গুরুত্বপূর্ণ বোঝায়। এর সঙ্গে আর একটা আছে মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা। এটা উত্তর হবে মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা। এইগুলো এমসিকিউ কোশ্চেন। এবার কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ওড়িশা বিহার ত্রিপুরা আন্দামান। এরপরে বলবে সুপ্রিম কোর্টে বিচারপতি হলে ন্যূনতম বয়স কত হবে? অবশ্যই জানবে তোমরা 35 বছর। এরপর বলবে ভারতের সুপ্রিম কোর্টের পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, একথা বলেছেন কে? একথা বলেছেন অবশ্যই তোমরা এগুলো দেখবে। আমরা কে কে আমি চারটে নাম বলছি, এ কে আয়ার, পি এন ভাগবত, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অবশ্যই এটা তোমরা দেখবে নিজেরা করবে। নেক্সট প্রশ্নে আমরা যাব। আমি কিছু কোশ্চেন নিজে দেবো আবার তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপরে কোশ্চেন আসছে আমরা সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদচ্যুত করেন কে? জানবে তোমরা নিশ্চয়ই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না প্রধান বিচারপতি, এটা নিশ্চয়ই তোমরা জানো। তোমরা তবু বলে দিই রাষ্ট্রপতি। ভারতের অভিলেখ আদালত হলো কি? ন্যায় পঞ্চায়েত, লোক আদালত, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? উত্তর হবে সুপ্রিম কোর্ট। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? কে তা সুরক্ষা আদালত, লোক আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? উত্তর হবে সুপ্রিম কোর্ট। ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল যুক্তরাষ্ট্রীয়, দ্বৈত, অখণ্ড, খণ্ডিত? ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হল, অবশ্যই মনে রাখবে এখানে হচ্ছে অখণ্ড। ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো অখণ্ড। হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? অবশ্যই তোমরা জানো যে রাষ্ট্রপতি। ভারতের বর্তমানে হাইকোর্টের সংখ্যা কটা? বর্তমানে 21টা। সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা কটা? 8টা। ভালোভাবে দেখো তোমরা, স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিল? হৈলাল কেনিয়া, ফতেমা বিবি, পি সদাশিবম, কেজি বালাকৃষ্ণন। উত্তর তোমরা করবে অবশ্য, আমি বলে দিচ্ছি হরিলাল কেনিয়া। কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? অবশ্যই জানবে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরে গ্রহণের বয়স কত? 60 বছর। জেলা সর্বোচ্চ আদালত কি জানবে? ন্যায় পঞ্চায়েত না জেলা জজের আদালত, না মুন্সেপ আদালত, না দায়রা আদালত? উত্তর হবে জেলা জজের আদালত। এবার বলবো সুপ্রিম কোর্টে এখতিয়ার বা এলাকাভুক্ত কি কি। ভালোভাবে শোনো, আমি আগের কোশ্চেনে জিজ্ঞেসি মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও আদেশ নির্দেশ ও লেখদান এলাকা, লেখদান করা এলাকা।
গণ আদালতে কার্যালয় কি? দীর্ঘদিন ধরে কোনো মামলা চললো তা সম্পত্তি লোক আদালত করে থাকে যদি উভয় পক্ষেই সম্মত হয়। নেক্সট, ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট তো আগেই বলেছি, শোনো ভালোভাবে। লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। নাম্বার ওয়ান, লোক আদালতে সমাজের দুর্বলতা শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। আর দুই, লোক আদালতগুলিতে মামলা নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। নেক্সট প্রশ্নে যাব, ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কি? অবশ্যই তোমরা জানো, সুপ্রিম কোর্ট। নেক্সট, মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখের নাম লেখো, ভালোভাবে দেখো। কিংবা এটাকে অথবা দিয়ে বলতে পারো, ভারতের সুপ্রিম কোর্টে দুটি লেখ। দেখো, মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ হলো অধিকার পিচ্ছা ও পরমাদেশ, বুঝতে পারছো? পরমাদেশ। নেক্সট প্রশ্নে যাব, এবার হলো বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কী বোঝো? বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য জরুরি। বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা। এবার বলবে, রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টে কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন? রাষ্ট্রপতি প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার অভিযোগ যদি হাইকোর্টে কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, এর উত্তর তো জানোই। বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো? বিচার বিভাগীয় সক্রিয়তা হলো আদালতের সেই ভূমিকা যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। এবার বলবে, রাষ্ট্রপতি কখন সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন? রাষ্ট্রপতি যদি মনে করেন যে আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে বা উঠতে পারে, তাহলে তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টে পরামর্শ চাইতে পারেন। এটা হচ্ছে ভারতের সংবিধানে 143/1 নম্বর ধারায় আছে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে অপসারণ করা হয়? উত্তর শোনো তোমরা, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার ক্ষেত্রে ইম্পিচমেন্ট পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত অসদাচরণ বা অসমর্থন অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারেন। এবার প্রশ্ন তোমাদের থাকছে, ডিউ প্রসেস অব ল, অর্থাৎ আইনের যথাবিধ পদ্ধতি বলতে কী বোঝো? দেখো, আইনের যথাবিধ পদ্ধতি বিষয়টি বিচার বিভাগীয় সমীক্ষা প্রকৃতি বিশ্লেষণে একটি বিশ্লেষযোগ্য দিক। মার্কিন সুপ্রিম কোর্ট এই পদ্ধতি অনুষ্ঠিত হয়। উক্ত পদ্ধতি অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনই যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে প্রণীত হয়েছে কি না তা খতিয়ে দেখে তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করছে কি না তা বিচার করে। উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের যে ক্ষমতা নেই। নেক্সট প্রশ্ন, আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কী বোঝো? আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে উপযুক্ত আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিকে বোঝানো হয়। এখানে আইন বলতে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা প্রণীত আইনের কথা বলা হয়েছে। এবার বলবে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের রায় 65 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। এবার বলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে নিযুক্ত করা হয়? সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাদের নিয়োগের আগে রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হয়। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কতদিন? হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন। অবশ্য তার পূর্বেই তারা পদত্যাগ করতে পারেন অথবা পদচ্যুত হতে পারেন, বুঝতে পারছ? নেক্সট, হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা কী? হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও ভারতের কোনো বিচারালয়ের কমপক্ষে 10 বছর যে কোনো বিচার বিভাগীয় পদে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত 10 বছর কোনো হাইকোর্টে বা দুই ততোধিক হাইকোর্টে একাধিক্রমে আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবার বলবো, লোক আদালত গঠনের উদ্দেশ্য কী? সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয় সহজ উপায় দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করাই হলো লোক আদালত বলা হয়। এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি নবম অধ্যায় বড় প্রশ্নে। দেখো, কোশ্চেনগুলোই আলোচনা করব, ভালোভাবে শোনো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমরা আমি মুখে একটু শর্টে বলে দিচ্ছি।
এইগুলো আলোচনা করবে। প্রথমে যেটা বলবে, প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগের কর্মদক্ষতা সরকারের উৎকর্ষ ও বিচার শ্রেষ্ঠ মানদণ্ড। এরপর অখণ্ড বিচার ব্যবস্থা আলোচনা করবে। আর 2 নম্বর বলবে একই ধরনের দেওয়ানি ও ফৌজদারি আইন। আর 3 নম্বর বলবে প্রশাসনিক আদালত। আর 4 নম্বর বলবে আইনের চোখে সমতার প্রভাব। আর লাস্টে পয়েন্ট বলবে আদালতের ক্ষমতা হ্রাস, ঠিক আছে, এবং দুর্বল যুক্তরাষ্ট্রীয় আদালত। 5-6 নম্বর বলবে বিচার বিভাগের ওপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ। 7 নম্বর বলবে নাগরিক বিচারকের অস্তিত্ব নেই। আর 8 নম্বর ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো, ঠিক আছে। এইগুলো আলোচনা করলে তোমার এই উত্তরটা হয়ে যাচ্ছে। এছাড়া রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করতে পারো, এইগুলো করবে অবশ্যই তোমাদের। আমি আজকে এই পর্যন্ত দিলাম, আর একটা দিচ্ছি, দেখি নেক্সট অধ্যায় থেকে তোমরা অবশ্যই করবে। এবার আমি যেটা যাব, 8ম অধ্যায় থেকে আমি আলোচনা করছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে করবে অবশ্যই। আমি দেখছি তোমাদের কতটা কী করা যায়। এবার যেটা 8ম অধ্যায় যেটা দেবো সেটা হচ্ছে ভারতের আইন বিভাগ। ভারতের আইন বিভাগ সম্পর্কে কিছু কোশ্চেন আমি আলোচনা করে দিই, MCQ ভীষণ ইম্পর্টেন্ট, দেখতে থাকো। সংসদীয় কমিটির প্রধানকে, সংসদীয় কমিটির প্রধানকে আমি 4টে অপশান বলছি, তোমরা অবশ্যই দেখবে। আচ্ছা, যেমন সংসদীয় মন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার চেয়ারম্যান, হ্যাঁ, প্রধানমন্ত্রী, সংসদীয় কমিটির প্রধানকে, এই 4টের মধ্যে একটা হবে, কোনটা হবে বলো? সংসদীয় কমিটি, সংসদের কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রী, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার যেটা বলবে, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা হলো কজন? 296টা। এরপর বলবে বর্তমানে ভারতের কটি রাজ্যে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? 7টি রাজ্যে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। নেক্সট হচ্ছে বর্তমানে রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে? 61টি বিষয় আছে। এরপর স্বাধীন ভারতের, হ্যাঁ, স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচিত হয় কবে? 1952 সালে। বিধানসভা রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন? 1 জন। তাহলে এইগুলো অবশ্যই করবে তোমরা। এরপর তোমরা যেটা করবে সেটা হলো রাজ্যসভার কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? অবশ্যই 6 বছর। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। এবার বলবে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর। সর্বভারতীয় রাষ্ট্র কর্তৃক গঠন করতে পারে কে? রাজ্যসভা। সর্বভারতীয় রাষ্ট্র কর্তৃক গঠন করতে পারে রাজ্যসভা। এবার লোকসভা সাধারণ কার্যকাল কতদিন হলো? 5 বছর। রাজ্যসভা বর্তমান সদস্য সংখ্যা কটা? 245 জন। কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়? 100টি বিষয়। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃক গঠন করতে পারে? 312 নম্বর ধারায়। ভারতের দলত্যাগ বিরোধী আইন কোন সালে প্রণীত হয়? ভারতের দলত্যাগ বিরোধী আইন 1976 সালে। শুধুমাত্র লোকসভায় যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো অর্থ বিল। বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর। এর পরের প্রশ্নে আমরা যাই, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে যাচ্ছি, তোমরা দেখবে। ভারতের সংসদে লোকসভা রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতের পার্লামেন্টে উভয়কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে, এগুলো বলবে তোমরা। এবার নেক্সট প্রশ্নে যাই, আমরা দেখছি ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেন। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি, ভারতের পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা করবে। এরপরে কোশ্চেনে আমরা যাব অবশ্যই, সেগুলো দেখো তোমরা, এগুলো বিভিন্ন পর্যায়ক্রমে, ঠিক আছে, এগুলো এই যা কোশ্চেনগুলো দিলাম এগুলো খুব ভালোভাবে পড়বে। এবার তোমাদের 7ম অধ্যায়ে ভারতের শাসন বিভাগ, শাসন বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো MCQ SQ এগুলো বলে দিচ্ছি, একটু ভালোভাবে শোনো। সেটা হলো প্রথম MCQ কোশ্চেন দিচ্ছি 7ম অধ্যায়ে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের প্রণেতা হলেন কে? রাজ্যপাল। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের প্রণেতা হলেন রাজ্যপাল, বুঝতে পারলে? এবার আমরা যেটা বলবো, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু, সোনার খাঁচায় বন্দি। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 7টি। সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের বিচার বিভাগের ভারতে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি।
ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতে এই যাবৎ জাতীয় অবস্থা জারি করেছে কতবার? তিনবার। ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে কতবার? একবারও হয়নি আর্থিক জরুরি অবস্থা। ভারতের রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী ন্যূনতম বয়স 35 বছর। ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা হলেন কে? প্রধানমন্ত্রী। ভারতের শাসক বিভাগে প্রকৃত শাসক হলেন কে? প্রধানমন্ত্রী। কোন অঙ্গরাজ্যে নাম সর্বস্ব শাসক হলেন কে? রাজ্যপাল। অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন কে? মুখ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হলো ক বছর? 5 বছর। ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে কার হাতে? রাষ্ট্রপতির হাতে। ভারতের যে সভাপতিত্ব করেন, রাজ্যসভায় যে সভাপতিত্ব করেন, তিনি হলেন উপরাষ্ট্রপতি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? প্রধানমন্ত্রী। ভারতের সংসদে অধিবেশন আহ্বান বা স্থগিত করেন কে? রাষ্ট্রপতি। অর্থবিল প্রশ্নে সার্টিফিকেট প্রদান করেন কে? স্পিকার। ইউপিএসসি সংসদে কার্যকালের মেয়াদ 6 বছর। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন কে? মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এবার যে এগুলো ছোট প্রশ্ন দেবো একটু বড়, সেগুলো দেখো সপ্তম অধ্যায় থেকে ভালোভাবে দেখো। রাজ্যপালের দুটি শাসন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। রাজ্যপালের যে কোনো দুটি আইন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? দেখো, প্রজাতান্ত্রিক সরকার বলতে বোঝো, উত্তরটা বলে দিই, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারী সূত্রে ওই পদ লাভ করেন না, জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত হন, এই সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে। এবার প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন? সাধারণ নির্বাচনে লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠ বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দলের বা জোটের নেতা হলেন বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কী বোঝায়, অথবা ভারতের সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝো? উত্তরটা শুনে নাও। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভাকে আইনসভায় নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কোনো বিশেষ দপ্তরে মন্ত্রীর বিরুদ্ধে আইনসভায় নিম্নকক্ষ সংখ্যাগরিষ্ঠতা সদস্য অনাস্থা প্রস্তাব আনলে সংশ্লিষ্ট মন্ত্রী বা সমগ্র মন্ত্রিসভায় পদচ্যুতি ঘটে, একে মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে উভয়কক্ষের অধিবেশন কে আহ্বান করেন? অবশ্যই রাষ্ট্রপতি পার্লামেন্ট উভয়কক্ষ অধিবেশন আহ্বান করেন। ভারতের অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভায় দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। এটা হলো অনুমোদন ক্ষমতার মাধ্যমে আইনসভায় শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? সংসদীয় শাসন ব্যবস্থায় বাজেট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী কাদের নিয়ে গঠিত হয়? মূলত নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের দুটি কক্ষে নির্বাচিত সদস্য বা রাজ্যসভার, রাজ্য আইনসভার নিম্নকক্ষ, বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে পদচ্যুত করতে হয়? ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতি অনুসারে অপসারণ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি কাজ উল্লেখ করো। ভারতের প্রধানমন্ত্রী একটি কাজ হলো রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার যোগসূত্র রক্ষা করা। ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি উল্লেখ করো। মূলত ভালোভাবে শোনো, 1 নম্বর, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2, প্রার্থীকে ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। 3, প্রার্থীর অবশ্যই লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা রাখতে হয়। 4, প্রার্থীর কোনো লোক লাভজনক পদে আসীন থাকা চলবে না। 5, প্রার্থীর মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে আর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই, বড় প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অবশ্যই করবে। এরপরে প্রশ্নে আমরা যাব, ভারতের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা ব্যাখ্যা করো। বুঝতে পারলে, রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। এরপরে প্রশ্নে আমরা যাব, এইগুলো দেখো তোমরা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা এগুলো করো, নিশ্চয়ই তোমাদের এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি 9, 8, 7 অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিলাম, এগুলো করতে থাকো। আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা, তোমাদের এগুলো করলে অবশ্যই উপকার হবে, এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা করতে থাকো। আশা করি এরপরে আমরা 7 অবধি দিলাম, এরপরে আমরা 6, 5, 4, 3 এবং 1 নম্বর আগে অবধি 1, 2, 3 দিয়ে দিয়েছি আমি। তাহলে আমরা 6, 5, 4 এই 3টে বাকি হয়েছে আমি দিয়ে দেবো,
নেক্সট এপিসোডে। তোমরা পড়তে থাকো, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো।